আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এমন অনেক জিনিস আছে যেগুলোর মূল্য আমরা ঠিক সেই সময় বুঝতে পারি যখন কঠিন কোনো সিচুয়েশনে সেগুলো আমাদের প্রয়োজনীয় হয়ে ওঠে। আর এমন একটি অতি প্রয়োজনীয় জিনিস হলো টয়লেট। সাধারণত টয়লেটের মূল্য আমরা কেউ দেই না, যদিও ঘুম থেকে ওঠা এবং ঘুমাতে যাওয়ার আগে এই টয়লেট ব্যবহার করেই আমরা সবচাইতে বেশি রিল্যাক্স ফিল করি। তবে আমাদের মতো দেশে টয়লেটের মূল্য না দেওয়া হলেও পৃথিবীর অন্যান্য দেশে টয়লেট এমনভাবে মূল্যায়ন করা হয় যা আপনারা কল্পনাও করতে পারবেন না। আর তাই তো এই ধরনের অদ্ভুত অসাধারণ টয়লেট প্রতিনিয়ত বিভিন্ন দেশ নির্মাণ করে চলেছে। আবরণ ফুরন্তের চ্যানেল এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন পৃথিবী জুড়ে এমন কিছু অদ্ভুত ও অস্বাভাবিক টয়লেট যা দেখলে আপনার মাথা ঘুরে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো স্বাগতম আপনাকে আবরণ ফুরন্তের চ্যানেল আরও একটি নতুন ভিডিওতে। এটি এমন একটি টয়লেট যেটাকে বাইরে থেকে দেখলে মিরর বা আয়না মনে হবে, আর ভিতরে গিয়ে টয়লেট করার সময় ভিতর থেকে বাইরে সব কিছু দেখতে পাওয়া যায়। এই টয়লেটে টয়লেট করার সময় টয়লেটকারী একটি ভিন্ন রকম ফিল পায়, আর এই ভিন্ন রকম ফিল পাওয়ার জন্যই এই টয়লেটগুলো এভাবেই তৈরি করা হয়েছে। রাস্তাঘাটে চলাচল করার সময় টয়লেট চেপে বসলে ইউরোপে এই ধরনের টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এই টয়লেটগুলোকে বলা হয় পপ আপ টয়লেট। রাস্তা চলাচল করার সময় বাটনে প্রেস করলেই এই টয়লেট রাস্তার মধ্য থেকে বের হয়ে আসে, আর পথচারীরা তাদের প্রয়োজনীয় কাজ শেষ করে বাটনে প্রেস করে এটা আবার আন্ডারগ্রাউন্ডে নামিয়ে দেয়। একবার কল্পনা করুন, আপনি টয়লেট করছেন আর আপনার মনে হচ্ছে যে আপনি সমুদ্রে বসে আছেন, আর এই ফিলটা পাওয়ার জন্যই এই টয়লেট সমুদ্রে নির্মাণ করা হয়েছিল। আমেরিকার এই টয়লেটকে বলা হয় প্রোটিন টয়লেট, আর এই টয়লেট ব্যবহার করার জন্য আপনাকে একবারে $500 পে করতে হবে। এটাকে বলা হয় ওয়ার্ল্ড লার্জেস্ট রেস্টরুম। এটার অবস্থান চীনে, যেখানে কিনা 100 বেশি রকমের বাথরুম রয়েছে। আর এই ধরনের টয়লেট দেখে আপনাদের মনে হতে পারে যেগুলো টয়লেট নাকি অন্য কিছু, কোনটিতে টয়লেট করবেন সেটা ভাবতে ভাবতে আপনার সময় পার হয়ে যাবে। এবার আমরা দেখতে চলেছি অ্যাকুরিয়াম বাথরুম। আর এই অ্যাকুরিয়াম বাথরুমকে জাপানে দেখতে পাওয়া যায়। এটি নির্মাণ করা হয়েছে অ্যাকুরিয়ামের মতো করে, সেই সাথে সমুদ্রের গভীরে। এই বাথরুমে আপনি টয়লেট করার সময় আপনার সাথে হাজার হাজার সঙ্গী পাবেন, তবে সেই সঙ্গীগুলো হবে বিভিন্ন রকমের মাছ, সেই সাথে আপনি মনোমুগ্ধকর অনেক দৃশ্য দেখতে পাবেন। সবাই তো জেমস বন্ড মুভি সিরিজ দেখেছেন, এবার চলুন দেখে আসি জেমস বন্ড বাথরুম। এই বাথরুমে যেতে চাইলে আপনাকে অনেক রকমের নেভিগেশন সিস্টেমের মধ্য দিয়ে যেতে হবে, তবে যতক্ষণ ধরে এই প্রক্রিয়া চলতে থাকবে ততক্ষণে অনেকের কাপড় নষ্ট হয়ে যায়। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন এই বাথরুমের নাম কেন জেমস বন্ড বাথরুম রাখা হয়েছে। এটাও কি সম্ভব যে একদম খাঁটি সোনার টয়লেট থাকতে পারে? হ্যাঁ, এই টয়লেট একদম 24 ক্যারেট সোনা দিয়ে তৈরি, যার মূল্য $39 মিলিয়ন। আর এই টয়লেটের নাম সলিড গোল্ড টয়লেট। এই টয়লেট হংকংয়ের একটি হোটেলে নির্মাণ করা হয়েছে সেই হোটেল প্রমোশনের জন্য। তবে মানুষ টয়লেট করতে আসুক আর না আসুক, এই টয়লেট দেখতে ঠিকই আসে। এই টয়লেটের বিশেষত্ব শুনলে যে কারো হাসি পাবে, কারণ এই টয়লেটটি বুলেট প্রুফ, যাকে সাধারণ কোনো বুলেটের আঘাত কিছু করতে পারে না। কিন্তু কারো মাথায় এটা আসে না টয়লেটকে বুলেট প্রুফ করার কী কারণ থাকতে পারে, টয়লেটে কেনই বা কেউ ফায়ার করতে যাবে। এটাও কি ভাবা যায় টয়লেটে যেতে হলে পাসওয়ার্ড সঙ্গে করে নিয়ে যেতে হবে, আর সেই পাসওয়ার্ড আপনাকে মনে রাখতে হবে। সেই 8 লেটারের পাসওয়ার্ড যদি কোনোভাবে আপনি ভুলে যান তাহলে আপনাকে নতুন আর কোনো পাসওয়ার্ড দেওয়া হবে না। হ্যাঁ, এটাই পাসওয়ার্ড টয়লেট। অ্যান্টার্কটিকার বাথরুম একটি ভিন্ন রকম হওয়া স্বাভাবিক, কিন্তু তাই বলে আগুনের উপর বসে বাথরুম করতে হবে। আসলে অ্যান্টার্কটিকার টেম্পারেচারের কারণে অ্যান্টার্কটিকার এই বাথরুমে সবসময় আগুন জ্বলতে থাকে, আর এভাবেই বাথরুম সম্পন্ন করতে হয়। এবার আমরা দেখতে চলেছি আরবান বাথরুম। আপনার মনে হতে পারে এ আবার কেমন টয়লেট? এটা আসলে রেইন ওয়াটার কনসেপ্ট দিয়ে তৈরি করা হয়েছিল। বৃষ্টির পানি দিয়ে বাথরুমে প্লাসকৃত পানির চাহিদা মেটানো হয়, আর এই জন্যই এটার এমন নাম। এবার আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর সবথেকে উচ্চতম বাথরুম। এটা আসলে এতটাই উঁচুতে অবস্থিত, দুর্বল হৃৎপিণ্ডের মানুষেরা এখানে বাথরুম করতে আসলে নিচের দিকে তাকিয়ে তাদের বাথরুম বন্ধ হয়ে যেতে পারে। 35তম ফ্লোরে অবস্থিত এই বাথরুমে বসে পুরো শহরের ভিউ নেওয়া যায়, আর এটাতে ভয় এবং রিল্যাক্সের দুটোই ফিল পাওয়া যায়। আর এটা অবস্থিত কলম্বিয়াতে। বিয়ার প্রেমীদের জন্য একটি বাথরুম তৈরি করা হয়েছে যেখানে পুরোপুরিভাবে বারের ফিল পাওয়া যায়, আর এটাই হলো সেই বাথরুম। আসলে এমন ভিন্ন মানুষদের জন্য এমন টয়লেট তৈরি করা হয়েছে। ছবির এই বাথরুমটি দেখুন, আসলে দুর্বল প্রকৃতির মানুষেরা এটাকে কুয়া মনে করে বাথরুম থেকে উঠে আসাটা স্বাভাবিক, কেউ বুঝতেই পারবে না এটা আসলে 3D ইফেক্ট। এই ছবিতে এমন একটি বাথরুম দেখতে পাওয়া যায় যেখানে প্রথম কোনো মানুষ প্রবেশ করলে ভাববে এটা আমি কোথায় এলাম, নিশ্চিত সে বাথরুম না করেই চলে যাবে। এটা মূলত 3D ইফেক্ট, তবে অবশ্যই এগুলোর ডিজাইনের প্রশংসার দাবি রাখে। এবার চলুন একটি ভয়ঙ্কর টয়লেট দেখে আসি। হ্যাঁ, ছবিতে আপনারা যে টয়লেটটি দেখতে পাচ্ছেন এটা সাধারণ কোনো মানুষের জন্য বেশ ভয়ঙ্কর, কারণ কোনো মানুষ যখন এটাতে প্রবেশ করে তখন তার মনে হবে সে কি টয়লেটে প্রবেশ করেছে নাকি কয়েকশত গভীর ফিটে লিফ্ট চলাচল করার পথে লাভ দিয়েছে। মূলত 3D ইফেক্টের কারণেই এই বাথরুমগুলোর এমন অবস্থা।
গাড়িতে চলাচল করার সময় ইমার্জেন্সি অবস্থায় পতিত হলে গাড়ির ড্রাইভার এই ধরনের ব্যবস্থা করে রেখেছে, যাতে করে সঙ্গে সঙ্গে সে ফ্রি হয়ে নিতে পারে। এই গাড়ির ড্রাইভার একটি টয়লেট সিট গাড়ির চাকার সাথে এভাবে সেট করে রিল্যাক্স করার জন্য বসে পড়ে। চাইলে আপনিও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। কথা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আবরণ ফ্রন্টিয়ার চ্যানেলের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।